শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ সংবাদ কক্ষে আছে হৃদয় হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম কোরবানির ঈদকে সামনে রেখে অনলাইন বাজারের জন্য প্রস্তুত খামারিরা ক্রেতার সুবিধায় রাখা হচ্ছে নানা ব্যবস্থা এবং নওগাঁর বদলগাছিতে হ্যাচারি গড়ে এক উদ্যোক্তার সাফল্য আশপাশ এলাকায় গতি এসেছে মাছ চাষে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারও কোরবানি বাজারে অনলাইনে গরু বেচা কেনার প্রস্তুতি নিয়েছেন বহু খামারি দেশি পদ্ধতিতে গরু লালন পালনের পাশাপাশি ক্রেতা সুবিধার কথা মাথায় রেখে নানান ব্যবস্থা রাখছেন তারা প্রতিবছর ঢাকা নির্ধারিত কিছু ক্রেতা চাহিদা মাথায় রেখে কোরবানির প্রাণী লালন পালন করেন ভাটারার এক খামারি শাহিদ সিরাজের রিপোর্ট রাজধানী ঢাকার ভাটারা এলাকায় প্রকৌশলী মকবুল হোসেনের প্রাণী সম্পদের খামার আট বছর আগে দুগ্ধ খামার দিয়ে শুরু করেছিলেন এই যাত্রা এখন এটি রূপ নিয়েছে অনেকটা সমন্বিত প্রাণী সম্পদের খামারে কোরবানির মরশুমে তার খামারের ছাউনিতে প্রস্তুত 150 বিভিন্ন আকারের গরু বাড়িধারা গুলশান বনানি এখানে মোটামুটি ভিআইপি মানুষরাই থাকেন তো ওনাদের চাহিদা অনুযায়ী মিডিয়াম এবং লাল এবং দেশি যে ঠাকুরগাঁড়ের সারগুলা গরুগুলা সেগুলো আনছি আমি আপনি সংগ্রহ করেন কত বয়স বছরের গরু এক থেকে দেড় বছরের প্রকৌশলী মকবুল বলছেন তার খামারের দুধের গ্রাহকের একটি অংশের মাঝেই বিক্রি হয়ে যায় গরু পাশাপাশি রয়েছে ছাগল আর গাড়ল খামারি বলছেন সবখানেই রয়েছে দেশি খাদ্য এবং শুদ্ধতার অনুশীলন দেখেন আমার খামারে যে পরিষ্কার এবং দূরত্ব খুব কম খামারে পাবেন এবং আমি বিশেষ করে খাওয়ার গরুর খাওয়ারটার প্রতি বেশি নজর দিই কারণ আমি গ্রামে আমরা তো কৃষকের ছেলে ছোটো কাল থেকেই আমার বাবা মার আমি দেখে আসছি তারা কীভাবে গরু পালে সেটাই আমি মাথায় ধারণ করে এই আমার ঢাকা শহরেও যদি অনেকে বলে এখানে কীভাবে সম্ভব সম্ভব আমি পারতেছি এবং গুলশানের মতো জায়গাও পারতেছি আমি নির্ধারিত ক্রেতার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন বাজারকে মাথায় রেখে এই খামারে রয়েছে নানা প্রস্তুতি কাস্টমাররা যেন খুব সহজে গরু ক্রয় করতে পারে এবং এই করোনাকালীন যেন না এসেও যেন গরু কিনতে পারেন সেই জন্য খুব সহজে একটা আমি পদ্ধতি অবলম্বন করছি আমি লাইভ ওয়েটে বিক্রি করছি পরিকল্পিত বিনিয়োগে শতভাগ দেশীয় গরু মোটাতাজাকরণের এই প্রকল্পটি গড়েছেন প্রকৌশলী মকবুল হোসেন তার আস্থা বিশ্বাস এবং ব্যবসার মূলধন হচ্ছে সদন তিনি বলছেন সৎভাবে ব্যবসা করেও যে বিনিয়োগ করেও যে লাভ করা যায় এই খামারটি তারই কথা এটি তার কথা নয় তার কাছ থেকে যারা এই গরুগুলো সংগ্রহ করে থাকেন তাদের অর্থাৎ কোরবানির আগে যারা গরু মোটাতাজা করছেন তাদেরও মকবুল হোসেনের এই দৃষ্টান্তকে অনুসরণ করা অনেকটাই ঢাকার ভাটারার মকবুল হোসেনের গরু মোটাতাজাকরণ খামার থেকে শাহিদ সিরাজ চ্যানেল এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হবে আজ রাত 9টা চ্যানেল আই সংবাদে পর ফিতে মাঠে মানুষ অনুষ্ঠানে চ্যানেল আই কৃষি সংবাদে পর বিরতি আর বিরতির পর থাকছে বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবারও আমন্ত্রণ নওগাঁর বদলগাছি উপজেলার নিজস্ব হ্যাচারিতে বিভিন্ন দেশি প্রজাতির রেনু পোনা উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন এক তরুণ জেলার গুন্ডি পেরিয়ে বিভিন্ন অঞ্চলের মাছ চাষিরাও তার হ্যাচারি থেকে রেনু পোনা কিনে নিয়ে যাচ্ছেন নওগাঁ থেকে ইমরুল কায়সার পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ মাহমুদের রিপোর্ট বদলগাছি উপজেলার কাশিমালা গ্রামের তরুণ মাছ চাষি পিয়াল হোসেন 2019 সালে স্বল্প পরিসরে মাছের রেনুপোনা উৎপাদন শুরু করেন দু বছরের মধ্যেই একটি পূর্ণাঙ্গ মৎস্য হ্যাচারি তৈরি করে বিভিন্ন দেশি ও বিলুপ্ত প্রায় মাছের রেনু উৎপাদন করতে সক্ষম হন তিনি তার হ্যাচারিতে রুই কাতল মৃগেল শিং মাগুর পাঙ্গাস ট্যাংরা গুচি বাইন পাবদা মনোসেক্স তেলাপিয়া থাইকই ভেদাকই সহ বিভিন্ন মাছের পোনা উৎপাদন হচ্ছে দীর্ঘ 10 বছর যাবত মানুষের হ্যাচারিতে ডাক্তার হিসেবে কাজ করে আজকে আমি নিজে হ্যাচারি অনেক পরিশ্রম করে তৈরি করেছি এই বছর আল্লাহর রহমতে আমি 15-16 লক্ষ টাকা উৎপাদন করছি উৎপাদিত পোনা নওগাঁ জেলার বিভিন্ন উপজেলা সহ জয়পুরহাট নাটোর রাজশাহী ও বগুড়া জেলার বিভিন্ন হ্যাচারি মালিকরা কিনে নিয়ে যাচ্ছেন রেনুগুলো
মানে মান খুবই ভালো। এর আগে অনেক জায়গায় আমি রেনু নিয়ে দিয়েছি, এর মতো ওজন পাই না, আর মাছের মানও বেশ ভালো। পিয়ালের মৎস্য হ্যাচারি সম্পর্কে অবহিত জেলা মৎস্য অধিদপ্তর। আমি দেখে খুবই আশ্বস্ত হচ্ছি যে দেশি প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধিতে পিয়ালের এই উদ্যোগ যথার্থ এবং খুবই ভালো একটা ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। মৎস্য অধিদপ্তর থেকে আগ্রহী রেনুপোনা উৎপাদনকারীদের পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়ার কথা জানানো হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চাঁদপুরের কচু উপজেলায় লতিরাজ কচু চাষ করে সাফল্যের নজির করেছেন মনির হোসেন। চার বছর আগে প্রবাস থেকে ফিরে কৃষি কাজে যুক্ত হন মনির। এই বছরের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে 33 শতক জমিতে উন্নত জাতের লতিরাজ কচুর চারা রোপণ করেন। এর মধ্যে লতি বিক্রি করে আর্থিক সাফল্য পেয়েছেন তিনি। কৃষি অফিস থেকে আমাকে সার দিছে, অন্যান্য ইয়া দিছে, আমি রোপণ করছি, আমি আল্লাহর সহায়তা ভালোই বিক্রি করছি, 15-16 হাজার টাকা বিক্রি করছি। সবশেষে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কোরবানির ঈদকে সামনে রেখে অনলাইন বাজারের জন্য প্রস্তুত খামারিরা, ক্রেতার সুবিধায় রাখা হচ্ছে নানা ব্যবস্থা। এবং নওগাঁর বদলগাছিতে হ্যাচারি করে এক উদ্যোক্তার সাফল্য, আশপাশ এলাকায় গতি এসেছে মাছ চাষে। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।